আমি পরিষ্কার বলতে চাই, বাংলায় এনআরসি নিয়ে কোনো কথা হয়নি, হবেও না। কারণ এনআরসি আমরা বাংলায় করতে দেব না। সারা দেশেও হবে কিনা আমার সন্দেহ আছে। কেই মানবে না, বিহার অলরেডি বলে দিয়েছে মানবে না, আমরাও বলে দিয়েছি মানবো না, হয়ে গেছে। যারা বলছেন এনআরসি হবে, এনআরসি হবে, ভয় দেখাচ্ছে, বা রোজ আলোচনা টেবিলে বসে মানুষকে মানে উস্কানিমূলক কথা বলছে, এতে মানুষের কিন্তু হৃদয়ে একটা দুঃখ লাগছে। এটা হাত জোড় করে আপনাদের বলছি, দয়া করে করবেন। আর আমি বাংলার মানুষকে এটা নিশ্চয়ই আশ্বস্ত করব যে আমাকে তো বিশ্বাস করেন, ভরসা রাখেন, কোনো এনআরসি হবে না। রাজনৈতিক প্রচার কেউ করতে পারে, বিজেপি পার্টি রাজনৈতিক প্রচার করছে, ওদের করতে দিন, এটা ওদের রাজনীতির হাতিয়ার, এটাকে রাজনীতি হিসেবে দেখুন। আমাদের তো এটা হাতিয়ার নয়। বাংলায় কোনো এনআরসি হবে না, কেউ বাংলা থেকে কাউকে চলে যেতে হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। ভারতবর্ষের নাগরিক যারা, বাংলার যারা নাগরিক, সবাই সুন্দরভাবে যেমন আছেন এতদিন ধরে ঠিক তেমনই থাকবে। আপনারা চেষ্টা করবেন ভোটার লিস্টের নামটা এখন রিনিউ হচ্ছে, যারা নতুন ভোটার, যাদের 18 বছর বয়স হচ্ছে, নতুন ভোটার লিস্টে 30 তারিখ পর্যন্ত ডেট আছে, সম্ভবত 27 তারিখ পর্যন্ত। আপনারা ঠিক ডেটটা আমার অ্যাকচুয়ালি মনে নেই, মেবি 27 বা 30 কিছু একটা হবে। ভোটার লিস্টে যাদের নাম আছে তারা একটু চেক করে নেবেন ভোটার লিস্টে নাম আছে কিনা, যার নেই ভোটার লিস্টে নামটা খুলে রাখবে। আর কিছু করার দরকার নেই, ওই যা রং আছে 1971 সালের এইচএমসে এনআরসি হলো তখন তো হবে, প্রশ্নই আসে না। এবং আসামে যেটা এনআরসি হয়েছিল কংগ্রেসের আমলেই হয়েছিল, প্লিজ রিমেম্বার দিস। আমাদের বাংলায় প্রশ্ন আসে না, আর এনআরসি করলেও তো রাজ্য সরকারকে দিয়ে সেটাকে করতে হয়, তো রাজ্য সরকার তো আমরা আছি, চিন্তা করার কী কারণ আছে? যখন আমরা বলছি হবে না, হবে না, হবে না, তখন হবে না। এর জন্য ভয় পেয়ে লাইনে দাঁড়ানো, ভয় পেয়ে চিন্তা করা, ভয় পেয়ে শরীর খারাপ করা, ভয় পেয়ে দৌড়ানো, ভয় পাওয়া কোনো কারণ নেই। আপনারা যারা নাগরিক, আপনাদের কারো না কারো একটা স্কুলের সার্টিফিকেট আছে, কারো না কারো একটা রেশন কার্ড আছে, কারো না কারো একটা ভোটার লিস্টের নাম আছে, আইডি কার্ড আছে, আমার কী চাই? কারো বাড়ির বিল আছে, কারো নিজের নামে বাড়ি আছে, জমি আছে, কারো একটা গাড়ির লাইসেন্স আছে, কারো একটা দোকান আছে, ভোটার লিস্টের নাম তুলতে গেলে যে জিনিসগুলো লাগে। তো আপনারা তো ভারতবর্ষের ভোটার, বাংলার ভোটার, চিন্তা করার কী আছে? শুধু দেখবেন ভোটার লিস্টের নামটা যাতে থাকে, কারণ ভোটটা দেওয়া আপনাদের পক্ষে যথেষ্ট। ভোটটা দিতে বলছি এই কারণে যে ভোটার, ভোট দেওয়া মানে আপনার নাগরিকত্ব, একদিকে আপনি নাগরিক, আর এটাই তো আপনার সম্পদ। রেশন কার্ড তো আপনাদের এমনিতেই আছে, এটা মনে রাখবেন। আপনাদের কারো গায়ে হাত দিতে গেলে আগে মমতা ব্যানার্জির গায়ে হাত দিতে হবে। আমি আপনাদের পাহাড়াদার ছিলাম, মাঝে থাকবো। সুতরাং কেন শুধুমাত্র আমরা কে কে একটা রাজনৈতিক প্রচার করবো তাই নিয়ে ভয় পাচ্ছি? কাজে আমি এটুকু বলে গেলাম যে এটা নিয়ে প্লিজ, আর যে দুটো ফ্যামিলি দুজন মারা গেছে আমরা 2 লাখ টাকা করে সরকার থেকে দেবো, এই কারণে যে তারা একটা অপপ্রচারের বলি হয়েছেন, চিন্তা করেছেন, দুঃখ পেয়েছেন। আমি তো চাই না কেউ দুঃখ পাক, দুঃখ পাওয়ার কারণ কী আছে? নিজেরা ভালো থাকুক, আসুন, খেলুক, সুন্দরভাবে থাকুক। আমি টিভিগুলো প্রমোট করবো, আপনাদের কাছে আমি কখনো পাবলিসিটি আমি চাই না। আপনারা আমাকে অনেক সময় বলেন এটা বলুন ওটা বলুন, কিন্তু মানুষের স্বার্থে এইটুকু একটু বারবার করে লক্ষ্যে দেখান। আর আমি তো দিল্লিতে গিয়ে সেটা বলে এলাম ওদের জন্য, কেন গেলাম? আমি তো গেলাম এনআরসির জন্য বলতে, আলাদা করে এনআরসিটা হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, এটা মাথায় রাখবেন, যার জন্য আমি নিজে গিয়ে বলে এলাম। সুতরাং এটা আপনাদের চিন্তা করার কোনো কারণ, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আছে, একটা অনুরোধ করবো।